মেঘের লুকোচুরি আর পাহাড়ের বুক চিরে বয়ে চলা কাপ্তাই লেক এক অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পর্যটকদের ঢল নামে রাঙামাটিতে। পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে স্বচ্ছ পানিতে অবকাশে যাপন করেন নানা বয়সী মানুষ। তবে বর্ষার শেষে উজানের ঢলে কাপ্তাই হ্রদে বাড়তে থাকে পানি। পাখির চোখে দেখা যায় শিম্বল আর রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু পানিতে ছুঁই ছুঁই। ঢেউ এলেই ভিজে যায় পাটাতন। ঝুঁকি থাকায় সেতু এলাকায় কমেছে পর্যটকদের পদচারণা। এতে আর্থিক ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। বেশি পানি বাড়ার কারণে যদি ব্রিজটা ডুবে যায় তাহলে আমরা ক্ষতির মুখে পড়বো। ব্রিজ ডুবা ডুবা হয়ে যাচ্ছে, আর একটু পানি উঠলে ডুবে যাবে। এরকম যদি হয় কিন্তু আমরা যে বোট চালকেরা আমরা অনেক কষ্টে পড়ে যাব। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে শঙ্কায় ব্যবসায়ীরা। এই অবস্থায় লাগলো আমাদের এই পর্যটকরা এসে আকৃষ্ট হবে। যদি এর চেয়ে পানি বৃদ্ধি হয় তাহলে পর্যটকদের বা আমাদের বিধিনিধির একটু সমস্যা হবে। পানির লেভেল অপরিবর্তিত রাখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহিত হব। কাপ্তাই হ্রদে 105 MSL পরিমাণ পানি মজুদ হলে ডুবে যায় ঝুলন্ত সেতু। সময় সংবাদ, রাঙামাটি।